Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shupriya Shastu Srinir, Rato Diva Shakhar, Kudishikhar Thira, Aaj Bangladesh Vishya Porichoy Vishaye, Ami Yasmin Parveen, Shohokari Shikhok, Rato Shakha, Daktakhastogi Shorkari Balikuchi Vidyaloy, Tomade Shathe Achi, Amar Shathe Jara Tomra Shobai Acho, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমার খুব সম্ভবত চতুর্থ ক্লাস। তো গত ক্লাসে আমরা গত দুটো ক্লাসে মনে হয় আমরা তৃতীয় অধ্যায় ভূগোল বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ এই অধ্যায়টি পড়ছিলাম। কিছুটা অংশ এখনো বাকি রয়ে গেছে, আশা করি আজকে মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আমি অধ্যায়টা সময়ে যতটুকু সময়ের মধ্যে 30 মিনিট সময় যতটুকু পারি। তাহলে চলো আমরা আজকে মূল পাঠদানে চলে যাই। তোমাদের সাথে গত দুটো ক্লাসে আমার হয়েছিল যে বেশ আমরা কি কি পড়েছিলাম আশা করি তোমাদের মনে আছে, এবং তোমাদের সবার সামনে বই আছে আমি আশা করছি। আমরা গত দুটো ক্লাসে আমরা মহাদেশগুলো সম্পর্কে জেনেছিলাম, মানচিত্রের অমানচিত্রের অবস্থান জেনেছিলাম, মানচিত্রের কোন দিকগুলো সম্পর্কে জেনেছিলাম, তাই না মেয়েরা? তারপরে আমি তোমাদেরকে নিরক্ষরেখা সম্পর্কে একটু বলেছিলাম, তারপরে মহাদেশগুলো সম্পর্কে, মহাদেশগুলো অবস্থান এবং এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূ প্রকৃতি, জলবায়ু, তাই না? এগুলো আমরা পড়েছিলাম। মহাসাগরকে একটু একটু আইডিয়া দিয়েছিলাম তোমাদেরকে। তারপরে আমরা আরো পড়েছিলাম কি কি, এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি, এশিয়ার ধর্ম, এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে আজকে আমরা চলে যাই, চলো আজকে আমাদের পাঠ হবে পার্ট 5 ও 6, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আশা করি তোমরা সবাই বই খুলেছো, তোমাদের পৃষ্ঠা 24 এই পৃষ্ঠায় আছে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। শিক্ষার্থীরা তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ, আমি এই মানচিত্রটা তোমাদের প্রথম ক্লাসও দেখিয়েছিলাম, এশিয়ার মানচিত্র, তাই না? এশিয়া ম্যাপ মানে এশিয়ার মানচিত্র। এশিয়া মানচিত্র আমরা অনেকগুলো দেশ সম্পর্কে সেদিনও আমি তোমাদেরকে বলেছিলাম যে এশিয়ার একটা বাড়ির কাজ কোথায় দিয়েছিলাম যে এশিয়ার কোন কোন দেশ অবস্থিত, সেগুলো তোমরা মানচিত্র দেখে কি বুঝতে পারবে বা জানতে পারবে বা লিপিবদ্ধ করবে। হ্যাঁ, তাহলে এশিয়ার আমরা উল্লেখযোগ্য দেশগুলো দেখো বড় বড় করে দেওয়া আছে, যেমন চায়না, চায়না অনেক বড় একটা দেশ। তারপরে ইন্ডিয়া দেখো, ইন্ডিয়া আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে। তারপরে ইন্ডিয়ার ঠিক পাশাপাশি কাছাকাছি দেখো ইন্ডিয়ার প্রতিবেশী রাষ্ট্র কোনগুলো দেখো, নেপাল, তাই না? নেপাল ইন্ডিয়ার ঠিক উপরেই অর্থাৎ উত্তরে আছে কি নেপাল, আর নেপালের পাশেই দেখো নেপালের পূর্বে আছে কি ভুটান, ভুটানের ঠিক নিচে অর্থাৎ দক্ষিণে দেখো বাংলাদেশ, ছোট্ট করে একটা দেশে দেখানো হয়েছে দেখো বাংলাদেশ, তাই না? বাংলাদেশ, বাংলাদেশের আরো একটু দক্ষিণে আছে কি মিয়ানমার। আবার মালদ্বীপস দেখো একেবারে ইন্ডিয়ার ঠিক দক্ষিণে আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার দক্ষিণে আছে মালদ্বীপস। তোমরা মেয়েরা আমার মনে হয় তোমাদের মানচিত্রের দিকগুলো সম্পর্কে মনে আছে, তারপর আমি একটু বলি। মানচিত্রে আমরা জানি যে মানচিত্রের উপরের অংশ, উপরের উপরের অংশকে কি বলে, উপরে থাকে উত্তর, তাই না? মানচিত্র উপরে উত্তর দিক, আর নিচের দিকটাকে বলে দক্ষিণ। আর মানচিত্রের ঠিক বাইরের দিকে বাঁ দিকে বাম দিকে বলে থাকবে পশ্চিম, এবং ডান দিকে পূর্ব। তোমরা যদি দিকগুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে তোমরা কখনোই সঠিকভাবে বুঝতে পারবে না কোন দেশের উত্তরে, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন দেশ অবস্থিত, তাই না? আগে তোমাদের দিকগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে আবার বলছি, মানচিত্রের উপর হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, বায়ে পশ্চিম, ডানে পূর্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমরা এশিয়ার দেশগুলো। আরো আমরা এশিয়ার ঠিক কোন কোন দেশ সম্পর্কে দেখতে পাচ্ছি, যেমন মঙ্গোলিয়া এদিকে আছে উপরে একেবারে উত্তরের দিকে, আমরা উত্তর পূর্ব দিকে উত্তর পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি। কাজাকিস্তান একেবারেই উত্তর পশ্চিমে আছে কি দেখো তোমরা, টার্কি, তাই না? তারপরে ইরান, ইরাক, অনেকগুলো দেশগুলো দেখতে পাচ্ছি। সৌদি আরবিয়া একটা হলুদ অংশ দেখো এখানে, আর সৌদি আরবিয়া, কাতার, ইসরায়েল, এই দেশগুলো এই দেশগুলো রয়েছে। এবং সর্বপূর্বে একটা দেশ তোমরা খেয়াল করো মেয়েরা, একেবারেই পূর্ব দিকে আমরা কোন দেশ দেখতে পাচ্ছি, জাপান, তাই না?
পূর্ব দিকে কোন দেশ দেখতে পাচ্ছি? জাপান। খেয়াল করেছো তোমরা? আমাদের, আমরা জানি সূর্য কোন দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই না? সূর্য কখন দিকে উঠে? পূর্ব দিকে। যেহেতু জাপান এশিয়ার একেবারেই পূর্ব, সর্বপূর্বে অবস্থিত জাপান, তাই জাপানে প্রথম সূর্য উদয় হয় বা উদিত হয়, তাই জাপানকে কি বলে? জাপানকে সূর্যোদয়ের দেশ বলে। ক্লিয়ার মেয়েরা? জাপানকে কেন তাহলে সূর্যোদয় দেশ বলে? জাপান হচ্ছে সর্বপূর্বে অবস্থিত একটি দেশ, তাই না? এশিয়ার সর্বপূর্বে অবস্থিত একটি দেশ, এবং আমরা জানি যে সূর্য উদিত হয় পূর্ব দিকে, তাই জাপান, জাপানে প্রথম সূর্য উদিত হয় বিধায় জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। ঠিক আছে, এই যে চীন দেখতে পাচ্ছ, চীন অনেক বড় একটা দেশ, এবং জাপান, চীন এবং জাপান কিন্তু এশিয়ার মধ্যে, এশিয়া খুবই গুরুত্বপূর্ণ দুটি দেশ। এই দুটি দেশ শিল্পায়নে শুধু নয়, শুধু শিল্পায়নে তারা শুধু এশিয়ার মধ্যে নয়, সারা বিশ্বেই তারা কি প্রধান অবস্থানে আছে। হ্যাঁ, শুধু এশিয়ায় নয়, তারা সারা বিশ্বে, পৃথিবীর মধ্যে তারা প্রধান অবস্থানে আছে। তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবে দেশগুলো সম্পর্কে, এই যে মানচিত্রে যে দেশগুলো আছে তাই সবগুলো দেশ সম্পর্কেই তোমাদের বইয়ে রয়েছে। তোমাদের বই উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো বলা হচ্ছে কোন কোন দেশকে দেখো, একটু বই দেখো। চীন মানচিত্রে দেখে দেখে বুঝতে পারবে, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। ঠিক আছে, আরো আছে কি কি দেশ, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতও কি বলছে তোমাদের বইয়ে আছে, এবং এরা কি করছে, এরাও শিল্পায়নে অনেক এগিয়ে আছে। ঠিক আছে, শুধু চীন ও জাপান তো বিশ্বের প্রধান অবস্থানে আছে, এছাড়া এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, এই দেশগুলিও এই শিল্প ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে আছে। তাছাড়া আরো দেখো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের অবস্থান, এটা তোমাদের বইয়ে আছে। দেখো তোমরা এই যে কোথায় কোন কোন দেশগুলোকে বলছে, ইন্ডিয়া, ঠিক আছে, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, মিয়ানমার, তারপরে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, এই দেশগুলোর অবস্থান দেখো তোমরা দেখতে পাচ্ছ, এশিয়ার কোন দিকে, এশিয়ার দক্ষিণে অবস্থিত, তাই না? কোথায়? এশিয়ার দক্ষিণে, অর্থাৎ নিচের দিকে। দেশগুলো হচ্ছে, তোমরা একটু খেয়াল করো মানচিত্র, এই দেশগুলো কোথায় দেখা যাচ্ছে? নিচের দিকে, এশিয়ার মানচিত্রে নিচের দিকে, অর্থাৎ এশিয়ার দক্ষিণে অবস্থিত। কোন কোন দেশ? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আর কোন দেশ, আফগানিস্তান। তাহলে এই দেশগুলো কোথায়? আফগানিস্তান ঠিক পাকিস্তানের উত্তরে, দেখো পাকিস্তানের ঠিক উপরে, অর্থাৎ উত্তরে হচ্ছে কি কোন দেশটি? আফগানিস্তান। এই যে আটটা দেশ, এই আটটা দেশ কোথায় অবস্থিত? এশিয়ার দক্ষিণে অবস্থিত। তাহলে বাংলাদেশের অবস্থান কোথায়? এশিয়ার দক্ষিণে। তাহলে তোমাদের এই পাঠ 5 ও 6 এর আরেকটি হচ্ছে অংশ হচ্ছে কি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। এখন আমরা কি দেখতে পাবো? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ঠিক আছে মেয়েরা, এরপরে আমরা এই এই মানচিত্রটা খেয়াল করো, দক্ষিণ এশিয়ার একটা মানচিত্র আছে এখানে, দক্ষিণ এশিয়া মানচিত্র। আমরা তো প্রথমে এশিয়ার মানচিত্রে ওই আটটা দেশকে চিহ্নিত করেছি, তাই না? এই আটটা দেশকে খেয়াল করলে, এরপরে আমরা সরাসরি চলে এলাম কোথায়, দক্ষিণ এশিয়ার মানচিত্রে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মানচিত্রগুলো আলাদা আলাদা করে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং যেহেতু বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা, এখন আমাদের আলোচনা কি নিয়ে? প্রথমে আমরা আলোচনা করেছি মহাদেশগুলো নিয়ে, তারপরে মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করেছি, এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি, ধর্ম, ভূপ্রকৃতি, জলবায়ু, তাই না? এগুলো নিয়ে আমরা পড়েছি। এখন এশিয়ার মধ্যেই বিভিন্ন দেশ, অনেকগুলো দেশ আছে, তার মধ্যে আমরা এসেছি এখন কোথায়, বাংলাদেশ নিয়ে, এশিয়ার একটি দেশ, দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ সম্পর্কে এখন আমরা জানবো, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে মানচিত্র আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশকে দেখো, যে বাংলাদেশ আমি গোল করে দেখিয়ে দিয়েছি, ছোট্ট করে বাংলাদেশের মানচিত্র তোমরা বুঝতে পারছো, তাই না? ঠিক আছে, বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এখন দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থা, এই যে আমি যে আটটা দেশ সম্পর্কে বলেছিলাম, আবার খেয়াল করো একটু বড় করে এখানে আছে আফগানিস্তান, আমরা দেখতে পাচ্ছি একাই, তাই না? দক্ষিণ এশিয়ার একেবারেই উপরে তো পাকিস্তানের উত্তর হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান দেখতে পাচ্ছ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা দক্ষিণে,
একেবারে সর্বদক্ষিণে শ্রীলঙ্কা আছে, আরো দক্ষিণে, শ্রীলঙ্কারও দক্ষিণে আছে কি মালদ্বীপ, নেপাল আছে, ভুটান বাংলাদেশের কোন দিকে অবস্থিত, বাংলাদেশের উত্তরে দেখা যাচ্ছে ভুটান, তাই না? তাহলে এই যে আমরা এই যে 8টা দেশ, মেয়েরা তোমরা হয়তো নিশ্চয়ই একটু হলেও জানো, হয়তো বা তোমরা পড়েছো, আমার মনে হয় তোমরা 5-এ পড়েছিলে সার্ক সম্পর্কে, তাই না? দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা, তাই না? সার্ক সম্পর্কে আমার 5-এ বোধহয় তোমাদের ছিল। এই 8টা দেশ, যে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, এই 8টা দেশ নিয়ে একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে। এই সংস্থাটির নাম হচ্ছে কি সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আর ওদিকে যাচ্ছি না, আমরা পরে তোমাদের চলে যাচ্ছি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সম্পর্কে কয়েকটি তথ্য, যেগুলো তোমাদের বইয়েও সুন্দর করে আছে, আমি তারপর একটু বুলেট পয়েন্টে বা একটু পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করেছি, যে তোমাদের মনে রাখার বা বোঝার সুবিধার জন্য। 1 নম্বরে কি আছে দেখো, ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমরা তো এতক্ষণে বুঝে গেছি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। 2 নম্বর আছে, বাংলাদেশ নদীমাতৃক এবং কৃষি প্রধান। আমরা জানি যে বাংলাদেশে অনেক নদী আছে, বড় প্রধান প্রধান নদীগুলি ছাড়াও অসংখ্য নদী আছে জালের মতো ছড়িয়ে আছে, তাই না? বাংলাদেশকে তাই বলা হয় যে নদীমাতৃক। তাই এই নদীমাতৃক এবং বাংলাদেশের এই নদীগুলো যেহেতু তার পানির সাথে কি হয় অববাহিকায় পলি নিয়ে আসে, এই পলির কারণে, পলিমাটির কারণে এর অববাহিকা নদীবাহিত নদীর অববাহিকার অঞ্চলগুলো কি হচ্ছে কৃষি প্রধান হয়, উর্বর হয়, মাটি খুব উর্বর হয়। তাই বলছি যে নদীর পলি দিয়েই গঠিত হয়েছে এই দেশের ভূমি, তাই এদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। তাই বাংলাদেশকে কি বলে, একটি উর্বর বদ্বীপ অঞ্চল, ঠিক আছে? বাংলাদেশে যেহেতু অসংখ্য নদী রয়েছে, এই নদীগুলো পলি মাটি বহন করে নিয়ে আসে, তার পানির সাথে এনে তার আশেপাশের অঞ্চলগুলো, ভূমিগুলোকে উর্বর করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এদেশের প্রায় 3 দিক জুড়ে আছে ভারত। 3 দিক, একটা দেশের কয়দিক আমরা জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। তাহলে 3 দিকেই আছে ভারত। তাহলে 3 দিকে কিভাবে ভারত আছে আমরা একটু দেখি, আমরা একটু মানচিত্র, বাংলাদেশের মানচিত্র দেখলেই বুঝতে পারবো। বা দেখো মেয়েরা, বাংলাদেশের মানচিত্র দেখো, যে দেখো তোমার উত্তরে ইন্ডিয়া, বামে মানে পশ্চিমেও ইন্ডিয়া, ডানেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, তাই না? ডানে মানে সেটা হচ্ছে পূর্বে, অর্থাৎ বাংলাদেশের পূর্ব, পশ্চিম এবং উত্তর 3 দিকেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের সীমানা, সীমান্ত, তাই না? এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে? মেয়েরা খেয়াল করেছো? তাহলে আমরা মানচিত্রে কি দেখতে পাচ্ছি, মানচিত্রে বাংলাদেশের মানচিত্র, এটা বাংলাদেশের মানচিত্রের পূর্ব, পশ্চিম এবং উত্তর 3 দিকে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া একটি বৃহৎ, অনেক বড় একটি রাষ্ট্র। আচ্ছা, তারপরে তাহলে আমরা চলে যাই আমার আগের পয়েন্টে। 3 দিকে আমরা কি দেখলাম, বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান। তারপরে আছে দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে, একটু খেয়াল করো মেয়েরা, কোন দেশের সাথে, মিয়ানমারের সাথে। এখন দক্ষিণ পূর্ব দিক তোমরা একটু খেয়াল করো, দক্ষিণ পূর্ব দিকে আমরা আবার মানচিত্রে চলে যাই। তাহলে মানচিত্রে তোমরা মিয়ানমার দেখো, দক্ষিণ পূর্ব দিক তোমরা নিশ্চয় এখন বুঝতে পারছো মানচিত্রে কোন দিকে হবে, পূর্ব দিক তো ডান দিকে এবং দক্ষিণ হচ্ছে নিচে, হ্যাঁ? দক্ষিণ কোন দিকে, নিচের দিকে থাকবে এবং পূর্ব মানে ডানে থাকবে, বুঝতে পারছো? তাহলে একেবারে দক্ষিণ পূর্ব দিকে তোমরা দেখো যে বার্মা, মিয়ানমার বা যার পূর্ব নাম ছিল বার্মা, ঠিক আছে? তাহলে বাংলাদেশের আর কোথার সাথে সীমান্ত আছে, কোন দেশের সাথে, বার্মা বা মিয়ানমারের সাথে, সেটা কোথায়, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে, ঠিক আছে মেয়েরা? বাংলাদেশের কোন দিকে, দক্ষিণ পূর্ব। তাহলে আমরা এখন আমাদের, আমি আশা করি তোমাদের বই পড়ে মুখস্থ করতে হবে না, তোমরা মানচিত্র দেখেই বুঝতে পারছো যে মানচিত্রটা যখন তোমাদের চোখের সামনে ভাসবে বা মানচিত্র যখন তোমরা অঙ্কন করবে তখন বুঝতে পারবে যে বাংলাদেশের, যখন বলবে যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বা দেশগুলো কি কি, বাংলাদেশের কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তোমরা পরে আমার মনে হয় তোমরা বলতে পারবে যে বাংলাদেশের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে রয়েছে ভারত, তাছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মিয়ানমার বা বার্মা। ক্লিয়ার?
আর বাংলাদেশের একেবারেই দক্ষিণে, আমরা দক্ষিণে কোনো কি দেশ দেখতে পাচ্ছ তোমরা? না, শুধু বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাচ্ছি 5 নম্বরে। দেওয়া হয়েছে যে দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, মেয়ের মেয়েরা। আচ্ছা, তাহলে আমরা আবার এই 3টা পয়েন্ট দেখি একটু, 3, 4 এবং 5। তিনে আছে কি, এদেশের প্রায় 3 দিক জুড়ে আছে ভারত। 3 দিক বলতে পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে কোন দেশের সাথে? মিয়ানমারের সাথে। এবং একেবারেই দক্ষিণে আছে, দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক আছে? আচ্ছা, এই বঙ্গোপসাগরটা আসলে ভারত মহাসাগরেরই একটা অংশ, উত্তর দিকের একটা অংশ হচ্ছে এই বঙ্গোপসাগর, যেটা তোমাদের বইয়েও আছে, তোমরা আর পরে দেখতে পাবে। আচ্ছা, তারপরে আছে কি, চট্টগ্রাম, চট্টগ্রাম, বাংলা ও পায়রা। 3টা আমরা জানি কি, 3টা হচ্ছে বন্দরের নাম, বাংলাদেশের 3টি প্রধান বন্দর, তাই না? কি কি, চট্টগ্রাম, বাংলা ও পায়রা, এগুলো হচ্ছে সমুদ্র বন্দর, তাই না? এই বন্দর 3টির মাধ্যমে আমাদের দেশের জাহাজ যোগে সকল আমদানি রপ্তানি সম্পন্ন হয়, ঠিক আছে মেয়েরা? ক্লিয়ার? এই যে বন্দরগুলোর কাজ কি, বন্দরগুলোর কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে যখন আমদানি হয় আমাদের দেশের বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজগুলো, পণ্য, বিভিন্ন রকম পণ্য, দ্রব্য, তেল, তাই না? এই সমস্ত জিনিসগুলো যখন বাইরের থেকে আসে তখন এখানে আমাদের এই সমস্ত বন্দরে এসে জাহাজগুলো নোঙর করে, তাই না? আবার অনেক দেশ, আমাদের অনেক, আমাদের অনেক এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় হয়তো আমাদের বন্দর অনেক অনেক দেশ ব্যবহার করে, এবং আমরা যখন আবার আমাদের দেশ থেকে কোনো জিনিস রপ্তানি করি বিভিন্ন দেশে, তখন এই বন্দরগুলোর মাধ্যমেই কৃষি বন্দরগুলো ব্যবহার করে, করে কৃষি ভাবে যায় জাহাজ যোগে যাবে, যেহেতু এটা জলরাশি, তাই না? জাহাজে করে তাহলে এই আমদানি রপ্তানি বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাহলে কি হয়, আমদানি রপ্তানি সম্পন্ন হয় কিসের মাধ্যমে? এই বন্দরগুলোর মাধ্যমে, ঠিক আছে মেয়েরা? ক্লিয়ার? তাহলে কি বলেছি আমরা, এই জাহাজ যোগে এই যত আমদানি রপ্তানি হয় এই বন্দরগুলোর মাধ্যমেই আমদানি রপ্তানি সম্পন্ন হয়ে থাকে। তারপরে আছে কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তোমরা যেটা জানো যে পৃথিবী লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচ বলে, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই এই সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে রয়েছে, সেটা কি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে পর্যটন কেন্দ্র, তাই না? পর্যটন কেন্দ্র, পৃথিবীর অনেক পর্যটক আসে এই সমুদ্র সৈকত ভ্রমণের জন্য, দেখার জন্য, তাই না? অনেক পর্যটক আসে। পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি, পৃথিবীর বৃহত্তম, খেয়াল করো এটাকে, কিন্তু পৃথিবীতে এত বড় বনভূমি, শ্বাসমূলীয় বনভূমি, যেটা কি বলে ম্যানগ্রোভ ফরেস্ট, লবণাক্ত জলাভূমির বনাঞ্চল। তোমরা আগেও পড়েছো যে শ্বাসমূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ বা লবণাক্ত জলাভূমির বনাঞ্চল, এইটা হলো পৃথিবীর সব বৃহত্তম, এই ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন, যেটা বাংলাদেশে অবস্থিত, তাই না? বাংলাদেশে অবস্থিত এটা, এবং বর্তমানে এই সুন্দরবন বিশ্ব ঐতিহ্য এই মর্যাদাটা লাভ করেছে, বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে কে, এই সুন্দরবন। সুন্দরবন তাহলে কি, যদি আসে সুন্দরবন কি ধরনের বন, তাহলে তোমরা কি লিখবে, শ্বাসমূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ, হ্যাঁ, বা লবণাক্ত জলাভূমির বনাঞ্চল। ক্লিয়ার মেয়েরা? তাছাড়াও আমাদের দেশের বৃহত্তম, তোমাদের বই আছে, খেয়াল করবে, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তোমরা জানো কোনো কি, তাজিনডং, তাই না? যেটা এখন বর্তমানে বিজয় বলেও বলা হয়, সেই সর্বোচ্চ পর্বত শৃঙ্গটা কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত, বান্দরবানে, তাই না, পার্বত্য জেলায়। এর উচ্চতা কত? 1231 মিটার। এগুলো তোমাদের ছোট ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে রাখতে পারো, তোমরা মার্ক করে রাখতে পারো। তাহলে এই যে কেন বান্দরবান, যেমন আমাদের দেশে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এই আমাদের পার্বত্য অঞ্চল কয়টি? 3টি। পার্বত্য জেলা কয়টি? 3টি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। এই 3টে জেলার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর, তাই না? অত্যন্ত সুন্দর, মানুষ এই এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষ সবসময়ই এই জায়গাগুলোতে বেড়াতে যায়, তাই না, দেখতে যায়।
তাই বলছি, এবং এই যে আমাদের তাজিনটা, এটা বান্দরবানে অবস্থিত। তাহলে মেয়েরা তোমরা এইটুকু ক্লিয়ার, আশা করি একটু ক্লিয়ার হয়েছো। এরপরে আমরা পরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে আমি আলাদা করে পয়েন্ট করিনি, যেহেতু মানে আলাদা ছোট ছোট করে পয়েন্ট না করে আমি তোমাদের বই থেকে পুরোটাই প্যারাটা তুলে ধরেছি একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, কারণ এখানে প্রতিটা লাইনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমি তোমরা নিজেরা পড়ে নেবে, আমি একটু পড়ে বলি। বাংলাদেশে প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি, তাই না? সমগ্র অঞ্চলটি বিস্তীর্ণ সমভূমি, সামান্য পরিমাণ উচ্চভূমিও আছে। ওই যে তিনটি পার্বত্য অঞ্চল আছে এখানে, এছাড়াও আরো কিছু পাহাড় পর্বত আছে বাংলাদেশে। আমরা জানি কুমিল্লা লালমাই পাহাড় আছে, সীতাকুণ্ডা কিছু পাহাড় আছে, তাই না? আচ্ছা, সামান্য পরিমাণ উচ্চভূমিও রয়েছে। ওইদিকে আবার ময়মনসিং এর একটা গারো পাহাড় আছে। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের আয়তন তোমরা খেয়াল করো, 1,47,570 বর্গ কিলোমিটার। কত? 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। একটা হচ্ছে বর্গ মাইল, আর একটা হচ্ছে বর্গ কিলোমিটার। খেয়াল করো তোমরা, এগুলো আন্ডারলাইন করে রাখবে। যদি মাইলে আসে ছোট ছোট অবজেক্টিভ প্রশ্ন, যদি কত মাইল বলে, বর্গ মাইল বলে, তাহলে তোমরা 56,977 বর্গ মাইল লিখবে, আর বর্গ কিলোমিটার বললে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত কার সাথে, কোন দেশের সাথে? আমাদের আমাদের দেশের সাথে, ভারতের সাথে স্বাক্ষরিত একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেই স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী, স্থল মানে জলাভূমি না, জলাশয় না, জলরাশি না, শুধু স্থলভাগ। স্থল সীমান্ত সীমানা অনুযায়ী চুক্তি, এটা একটা স্থল সীমানা চুক্তি বলে। সেই চুক্তিটা অনুযায়ী 2015 সালের 31শে জুলাই, কবে এটা হয়েছিল চুক্তিটা, 2015 সালের, খেয়াল করো, 2015 সালের 31শে জুলাই, দুটি দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,41,251 জমি যোগ হয়েছে। কিছু ছিটমহল তোমরা জানো যে কিছু এলাকা ছিল ওইদিকে উত্তরবঙ্গের দিকে, সেই ছিটমহল গুলা সেটা না ছিল ভারতে, না ছিল বাংলাদেশের কিছু অংশ, আমরা তখন আমাদের এটা আমাদের আয়তনের সাথে যোগ ছিল না এটা। তবে তবে যখন চুক্তি স্বাক্ষরিত হলে, এটা একটু বড় হলে তোমরা ভালো করে বুঝতে পারবে, চুক্তি অনুযায়ী তখন কি করলো, এই যে ছিটমহলের কিছু অংশ আমাদের দেশে, আমরা এটা আমাদের দেশের আয়তনের সাথে যোগ হলো, এবং সেই আয়তনের সাথে বিনিময় হলো। ছিটমহলটা বিনিময় কিছুটা অংশ ইন্ডিয়া দিয়ে গেল, ভারতে গেল, কিছু অংশ বাংলাদেশে পড়লো। এই বাংলাদেশের সাথে এই অংশটা যোগ হওয়ার ফলে তখন তারা না, ওই অঞ্চলের মানুষ না তারা নিজেদেরকে ভারতীয় বলতে পারতো, না তারা বাংলাদেশি বলতে পারতো। কখন? 2015 সালের আগে, যখন তাদের মধ্যে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হলো, তখন কিছুটা অংশ চলে গেল ভারতের দিকে, কিছুটা অংশ বাংলাদেশে। এই যে বাংলাদেশে আসার ফলে বাংলাদেশে কত একর জমি যোগ হয়েছে, 10,41,251 একর, সরি আমি ভুল বলছি, 10,041,25, খেয়াল করো মেয়েরা, 10,041,25 একর জমি যোগ হয়েছে। হ্যাঁ, এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা। তাহলে মিয়ানমার আর ভারতের সাথে আমাদের কোনটা হয়েছিল, একটা মামলা চলছিল অনেকদিন ধরে, সেই মামলাটার যখন বাংলাদেশ জয়লাভ করলো আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, সেটা সমুদ্র সীমা নিয়ে, সেই সমুদ্র সীমা জয়লাভ করার ফলে কি হলো, রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশ প্রায় 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি কি পেলো, জলসীমা পেয়েছে। স্থল না, কি স্থলভাগ না, কিন্তু মেয়েরা স্থলভাগ, অর্থাৎ স্থলভাগটা আমরা কাদের সাথে চুক্তি অনুযায়ী পেলাম, ভারতের সাথে, আর সমুদ্র সীমা অর্থাৎ জলরাশি আমরা কাদের সাথে অনুযায়ী, কাদের সাথে মামলার ফলে আমরা যেমন জয়লাভের ফলে হলো, সেটা হচ্ছে মিয়ানমারের সাথে কি হলো, জলরাশি, জলসীমা আমরা পেয়েছি কতটুকু, প্রায় 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি, এটা খেয়াল করবে এই দেশের। তাহলে তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার মেয়েরা, এদেশের মোট জনসংখ্যা কত দেখো, 14,97,72,364 জন। বাট এটা কখন, আদমশুমারি 2011, আদমশুমারি নিশ্চয় তোমরা জানো যে সারা দেশের কি করা হয়, মানুষ গণনা করা হয়। আদমশুমারি হচ্ছে প্রতি 10 বছর অন্তর অন্তর কি হয় একটা দেশের, এই যে আদম আমাদের দেশে যে আদম মানুষ গণনা করা হয় সেটাকে বলা হয় আদমশুমারি। এই আদমশুমারিটা
কখন হয়েছিল? 2011 সালের, এখন হচ্ছে 2021 সাল। এই 10 বছরে জনসংখ্যা অনেক কি বেড়ে গেছে, এখন প্রায় 17-18 কোটি হবে। তারপর তোমরা তোমাদের বইয়ে যা আছে সেটাই সবসময় লিখবে, কিন্তু সূত্রটা অবশ্যই দিবে, সূত্রটা অবশ্যই লিখবে, সূত্র আদমশুমারি 2011। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি, শুধু নর্থ এশিয়া, এটা সারা পৃথিবীর মধ্যে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে, যেখানে প্রতি হাজার কিলোমিটারে অনেক মানুষ বসবাস করে। কৃষি প্রধান এই দেশটির উন্নতির প্রধান অন্তরায় দ্রুত ও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি, যেহেতু আমাদের দেশের আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাই এদেশের কি হচ্ছে, এবং জনসংখ্যাটা অপরিকল্পিত ভাবে বেড়ে যাচ্ছে, তাই কি হচ্ছে, এই যে আমাদের কৃষি প্রধান এদেশে, যদিও আমাদের দেশ মানে দেশের মাটি খুবই উর্বর, ভূমি খুবই উর্বর, তারপরও এই ভূমি উর্বর থাকা থাকা সত্ত্বেও জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যার কারণে আমরা কি আমাদের যতটা উন্নতি লাভ করা দরকার ততটা উন্নতি লাভ করতে পারছি না, বাধা হয়ে দাঁড়াচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনসংখ্যা। তাহলে এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাদের সময় হাতে খুবই কম। এরপর আমরা চলে যাই পরে পার্ট 7 ও 8। পার্ট 7 ও 8-এ কি আছে তোমাদের? পৃথিবীর মহাসাগর গুলোর অবস্থান, পৃথিবীর মহাসাগর গুলোর অবস্থান। আমরা শুরুতেই আমাদের প্রথম এই এই অধ্যায় নিয়ে যে প্রথম ক্লাসটা করেছি, সেখানে আমি তোমাদেরকে মহাসাগর সম্পর্কে এই এই চিত্রটাই, আমার মানচিত্রটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং মহাসাগর সম্পর্কে একটু বলেছিলাম। তারপরে তোমাদের আর একটু বলছি, মহাসাগর তাহলে কি, এই যে আমরা জানি পৃথিবীর মোট আয়তন, তোমাদের একটু মনে করিয়ে দিই, পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থল, ঠিক আছে, মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকি যে 71% বা বাকি অংশটাই হচ্ছে জলরাশি, ঠিক আছে মেয়েরা, ক্লিয়ার? তাহলে পৃথিবীর মোট আয়তনের 29 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকিটা বাকি পুরোটাই হচ্ছে জলরাশি বা জলভাগ। এই যে জলরাশি, জলরাশি বিশাল জলরাশি, হ্যাঁ, বিশাল লবণাক্ত জলরাশিকেই বলে মহাসাগর, ঠিক আছে। এই যে মোট জলরাশিটা 71% মোট আয়তনের যে 71% জলরাশি, এর এই এর মধ্যে যে বিশাল লবণাক্ত জলরাশি সেটাকে বলা হয় মহাসাগর। এবং মহাসাগর থেকে আরেকটু অল্প আয়তন বিশিষ্ট যে জলরাশি সেটাকে বলে সাগর, ঠিক আছে, ক্লিয়ার মেয়েরা? সাগর, ও সাগর হলো পৃথিবীর সকল মহাসাগরীয় পানির আন্তঃসংযোগ ব্যবস্থা। একটা মহাসাগরকে আরেকটা মহাসাগরের সাথে পানির যে যোগাযোগ ব্যবস্থা, সেটা আত্মসংযোগ, একটার সাথে একটা সংযোগ স্থাপন করেছে তারা, সাগর গুলো, তাই না? সাগর গিয়ে কোথায় মিশে? সাগর যেহেতু মহাসাগরেই পতিত হয়, তাই না? নদীগুলো যায় সাগরে, নদী পতিত হয় কোথায়? নদী গতিপথ থাকে সাগরের দিকে, সাগর যায় মহাসাগরের দিকে। এই সাগরগুলো তাহলে কি মহাসাগরীয় পানি, অর্থাৎ যতগুলো মহাসাগর আছে, মহাসাগর তাহলে কয়টি আছে মোট? তোমরা আগেও পড়েছিলে মেয়েরা, মহাসাগর পৃথিবীতে কয়টি? মোট 5টি মহাসাগর, তাই না? কয়টি মহাসাগর? 5টি। তোমাদের এই যে মহাসাগর, আমি তোমাদের সরি প্রথম ক্লাসে বলেছিলাম যে এই 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 স্লাইডটাই দেখিয়েছিলাম, প্রশান্ত মহাসাগর যাকে বাংলায় বলে প্যাসিফিক ওশেন, আটলান্টিক মহাসাগর যাকে ইংরেজিতে বলে অ্যাটলান্টিক ওশেন, ভারত মহাসাগর যার ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান ওশেন, উত্তর মহাসাগর যার ইংরেজি হচ্ছে আর্কটিক ওশেন, দক্ষিণ মহাসাগর বা সাউদার্ন ওশেন। ক্লিয়ার মেয়েরা? তাহলে আমরা মানচিত্রে একটু চলে যাই, মানচিত্র তোমরা খেয়াল করো, এই যে আমি বাংলা ইংলিশ দুটো করে দেখিয়েছি তোমাদের, আর্কটিক ওশেন একেবারেই উত্তর মহাসাগর একেবারেই বিশ্বের মানচিত্র, বিশ্ব মানচিত্রের একেবারেই উত্তরে, সরি দুঃখিত, একেবারে উত্তর হচ্ছে আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর, এবং একেবারে দক্ষিণে তোমরা দেখতে পাচ্ছ সাউদার্ন ওশেন বা দক্ষিণ মহাসাগর, তারপরে মাঝে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, ঠিক আছে মেয়েরা, এবং আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগর তোমরা দেখতে পাচ্ছ। আটলান্টিক মহাসাগর গতিপথটা তোমরা খেয়াল করো মেয়েরা, উত্তর থেকে দক্ষিণে অনেকটা জায়গা জুড়ে, তাই আটলান্টিক মহাসাগরকে কিন্তু দুটো অংশে ভাগ করা যায়, উত্তরের অংশকে বলে নর্থ আটলান্টিক ওশেন এবং দক্ষিণের অংশকে বলে দক্ষিণ আটলান্টিক ওশেন বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। ঠিক তেমনি আমরা আটলান্টিকটা যেমন উত্তর দক্ষিণে বিস্তৃত, তেমনি প্যাসিফিক ওশেনটা তোমরা দেখো পূর্বেও আছে পশ্চিমও আছে,
তাই না? প্যাসিফিক ওশিয়ানটা তোমরা দুদিকে দেখো, বায়ে পশ্চিম, প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর, ডানেও আছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তাহলে আমাদের সময় খুব কম, আমরা চলে যাই পরের ইয়েতে, প্রশান্ত মহাসাগর। এখন মহাসাগর গুলোর পৃথিবীতে মহাসাগর গুলোর অবস্থান, প্রশান্ত মহাসাগর প্রথমে আসো মেয়েরা। প্রশান্ত মহাসাগর কি? পানির বিস্তার, গভীরতা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তার প্রশান্ত মহাসাগর খেয়াল করো, সে বিস্তার অর্থাৎ তার বিস্তৃতি, কতটা স্থান জুড়ে আছে সেটাকে বলা হয় বিস্তৃতি। সেই বিস্তৃতির দিক দিয়েও সে বৃহৎ, সবচেয়ে বড়। গভীরতা মানে সে তার ডেপথ, সে কতটুকু গভীর, সে থেকেও সে বৃহৎ, সবচেয়ে বড়। আয়তন, আয়তনেও সে সবচেয়ে বড়। তাহলে প্রশান্ত মহাসাগর এই বিস্তার, গভীরতা, আয়তনের দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগরই হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের, দেখো কেন আয়তনের, তিন ভাগের এক ভাগ স্থান জুড়ে আছে এই মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের বলছে, নট শুধু জলরাশির, শুধু জলরাশির বলেনি, বলেছে পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের এক ভাগ স্থান জুড়ে আছে এই মহাসাগর। কত বড় তোমরা খেয়াল করো, এটি পৃথিবীর অর্ধেক পানির আধার। এই যে পৃথিবীর মোট আয়তনের যে একাত্তর অংশই জলরাশি, এই জলরাশির অর্ধেক কি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, অর্ধেক পানি হচ্ছে পৃথিবীতে, যত পানি আছে তার অর্ধেক পানি হচ্ছে কোথায়, প্রশান্ত মহাসাগরে। এই মহাসাগরে 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। কতটি দ্বীপ রয়েছে? 25,000-এরও বেশি। এবং কোন কোন সাগর যে এই মহাসাগরে মিশেছে? প্রধান তিনটি সাগর, আরো তো সাগর আজ মিশেছে, এবার প্রধান তিনটি সাগর হচ্ছে জাপান সাগর, পীত সাগর ও চীন সাগর। একটু খেয়াল করবে, জাপান সাগর, পীত সাগর ও চীন সাগর এই মহাসাগরে মিশেছে। তাহলে আমরা পাশের পাশেই তোমাদের বোঝার জন্য ছোট্ট করে একটি কি মানচিত্র দিয়েছি, সেটা হচ্ছে কিসের মানচিত্র, এটা প্রশান্ত মহাসাগর এবং এশিয়ায় মহাদেশগুলো দেখানো হয়েছে প্রশান্ত মহাসাগরের আশেপাশে যে মহাদেশগুলো অবস্থিত। তাহলে আমরা প্যাসিফিক ওশে, প্যাসিফিক ওশেনের বা প্রশান্ত মহাসাগরের আমরা ডানে কি দেখতে পাচ্ছি মেয়েরা, এক ডানে অর্থাৎ উত্তর পূর্ব দিকে, তাই না, ডানে এবং একটু উপরে, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে আছে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা, এবং দক্ষিণ পূর্ব দিকে আছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। এটা কি মহাদেশ, মহাদেশগুলো মনে আছে, মনে আছে তো তোমাদের? আচ্ছা, এই দুটো মহাদেশ প্যাসিফিক ওশেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ঠিক তেমনি বাঁদিকে, এবং বাঁদিকে মানে পশ্চিম দিকে এবং উত্তরে, উপরেরটা আছে কি উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, সরি উত্তর পশ্চিমে আছে এশিয়া, এবং কি দক্ষিণ পশ্চিমে আছে অস্ট্রেলিয়া। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, তাহলে তো মানচিত্র দেখে দেখে কিন্তু তোমরা পুরোটা, আমি তোমাদেরকে ছোট ছোট করে দেখেছি, তবে আমার মনে হয় তোমরা বিশ্বমান মানে গ্লোব নিয়ে বা বিশ্ব মানচিত্র দেখে এগুলো দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং দিকগুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এই যে প্যাসিফিক ওশিয়ান, এই প্যাসিফিক ওশিয়ানের নাম প্রশান্ত মহাসাগর কেন হলো, এটা নিয়ে একটা কিন্তু গল্প আছে। গল্পটা কি, আমি ছোট মানে বইয়েও আছে, আমি একটু করে বলছি। একজন পর্তুগিজ নাবিক ছিলেন, পর্তুগালের নাবিক, পর্তুগালের অধিবাসীদের বলা হয় পর্তুগিজ নাবিক। তিনি, তার নাম ছিলেন কি, ফার্দিনান্দ মুজালিন। তার নাম কি ছিলেন? তার নাম ছিল ফার্দিনান্দ মুজালিন অথবা মেজিলন, অথবা অনেকে উচ্চারণ করে মুজালিন, উচ্চারণ করে মেজিলন। এই মহাসাগরের নাম দেন তিনি প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থটা কি? প্যাসিফিক শব্দের অর্থ হচ্ছে শান্ত। কেন তিনি এই শান্ত নাম দিলেন, এই নামটা কেন দিলেন? তিনি দেখলেন যে এই প্রশান্ত মহাসাগরের জলরাশি পানি রাশিটা হচ্ছে শান্ত, ঠান্ডা, মানে শান্ত ভাবে বয়ে যাচ্ছে, তাই তিনি এই শান্ত রূপ দেখে এই মহাসাগরের নাম দিলেন প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। ঠিক আছে মেয়েরা, তোমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তারপর আমি আর একটু সময় নেব। তাহলে প্রশান্ত মহাসাগর সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। প্রশান্ত মহাসাগর তাহলে কি, পৃথিবীতে যে পাঁচটি মহাসাগর রয়েছে, এই পাঁচটি মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। কোন দিকে সে বৃহত্তম? সে বিস্তারের দিকেও বৃহত্তম, গভীরতার দিকেও বৃহত্তম, এবং আয়তনের দিক দিয়েও প্রশান্ত মহাসাগর পাঁচটি মহাসাগরের আর বাকি চারটি মহাসাগর অপেক্ষা সবচেয়ে বড়। তাহলে এই পৃথিবীর যে মোট আয়তন, এই আয়তনের তিন ভাগের এক ভাগ এই মহাসাগর দখল করে আছে বা জুড়ে আছে।
এবং এই যে জল পৃথিবীর যে মোট জলরাশি আছে, জলরাশির অর্ধেক, এটি পৃথিবীর অর্ধেক পানির আধার। তা অনেক অর্ধেক আধার মানে কি, অর্ধেক পানিকে সে ধারণ করে আছে। কে? এই প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরে 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে এবং জাপান সাগর, পীত সাগর ও চীন সাগর এই তিনটি প্রধান সাগর এই মহাসাগরে মিশেছে, এছাড়া আরো সাগরও মিশেছে। ঠিক আছে মেয়েরা, আচ্ছা এরপর তাহলে আমরা চলে যাচ্ছি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক, যাতে আমরা চেঞ্জার ইংরেজিতে বলি আটলান্টিক ওশান। আটলান্টিক মহাসাগর বলেছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, অর্থাৎ 5টি মহাসাগরের মধ্যে প্রথম প্রশান্ত মহাসাগর, তারপরে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বড়, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তবে গভীরতার দিক থেকে কিন্তু এটি আবার দ্বিতীয় নয়, গভীরতার দিক থেকে এটি আবার তৃতীয়। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো মেয়েরা, গভীরতা, যেমন গভীরতার দিক থেকে প্রশান্ত মহাসাগর গভীরতায়ও প্রথম ছিল, বৃহত্তম ছিল, বিস্তারও বৃহত্তম ছিল, আয়তনও বৃহত্তম ছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরকে বলা হচ্ছে সে দ্বিতীয়, দুই নাম্বার, দ্বিতীয় বৃহত্তম, বাট সে গভীরতার যে ডেপথ, গভীরতার দিক থেকে সে কিন্তু দ্বিতীয় নয়, তৃতীয় স্থান, তৃতীয় স্থানে রয়েছে কে, আটলান্টিক মহাসাগর। আচ্ছা আয়তনে এটি, এই যে আমি পরের পয়েন্ট আবার দিয়ে দিয়েছিলাম, আয়তনে এটি দ্বিতীয় হলেও গুরুত্বের দিক দিয়ে কি, আবার আয়তনের কথা বলা হচ্ছে, আয়তনে যদিও এটি দ্বিতীয় স্থান, আয়তনে প্রথম স্থান কে, প্রশান্ত মহাসাগর, কিন্তু গুরুত্বের দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে সে প্রশান্ত মহাসাগরকেও ফেলে গেছে সে প্রথম। তাহলে গুরুত্বের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে আছে কোন মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আয়তনের দিকে কোন কোন মহাসাগরটি প্রথম স্থান অধিকার করে আছে, প্রশান্ত মহাসাগর। আয়তনের দিকে কোন মহাসাগরটি দ্বিতীয় স্থান অধিকার করে আছে, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, তাহলে আটলান্টিক মহাসাগর আয়তনের দিকে দ্বিতীয় কিন্তু গুরুত্বের দিক দিয়ে প্রথম, খুব ইম্পর্টেন্ট মেয়েরা, আন্ডারলাইন করে রাখো, খেয়াল করো। পৃথিবীর 20% জায়গা দখল করে আছে এই মহাসাগর, পৃথিবীর 20%। ঠিক আছে, 100 ভাগ, পৃথিবীকে 100 ভাগ ধরলে তার মধ্যে 5 ভাগের মাত্র, 1 ভাগ অর্থাৎ 20 ভাগ। আর প্রশান্ত মহাসাগর দখল করেছিল কতটুকু অংশ, অর্ধেক অংশ, তাই না, মোট আয়তনের কত অংশ, মোট আয়তনের, এই যে দেখো মোট আয়তনের, সরি, 3 ভাগের 1 অংশ, মোট আয়তনের কতটুকু ছিল, সে 3 ভাগের 1 ভাগ ছিল, তাই না, 3 ভাগের 1 ভাগ, যদি 3 ভাগ 1 ভাগকে, পুরো ভাগকে, পুরোটাকে যদি 100 ভাগ ধরা, তাহলে 3 ভাগ হবে কত, 30-এরও বেশি, 30%-এরও বেশি, 33% প্রায়, তাই না, 33%। আর আর 20% স্থান দখল করে আছে কে, আটলান্টিক মহাসাগর। ক্লিয়ার মেয়েরা, এটি ওই যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম প্রবাহিত হয়েছে, দেখো উত্তর থেকে দক্ষিণ পুরোটা অংশ জুড়ে, তাহলে এটি উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এই দুভাগে বিভক্ত। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা, খেয়াল করো, ওই যে উপরের অংশ যে আটলান্টিক ওশন ওটা হবে উত্তর, নর্থ আটলান্টিক ওশেন, নিচেটা হবে সাউথ আটলান্টিক ওশেন বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এই মহাসাগরের পূর্ব দিকে দেখো, খেয়াল করো, পূর্ব বলতে আমরা কোন দিক বুঝি, মানচিত্রের ডান দিক, তাই না, তাহলে পূর্ব দিকে কি আছে, ইউরোপ। আর কি দেখা যাচ্ছে, এশিয়াটাকে এই মানচিত্রে আসেনি, তবে পূর্ব দিকে এশিয়াও আছে এবং আফ্রিকা, তোমরা খেয়াল করো ইউরোপ এবং আফ্রিকাটা এই মানচিত্রে দেখানো হয়েছে, বাট ইউরোপ এবং আফ্রিকা, কিন্তু এশিয়াটা এই মানচিত্রে আসেনি, এশিয়াও এখানে এদিকেই কোথায় থাকবে, মহাসাগরের পূর্ব দিকে। ঠিক আছে, এবং পশ্চিমে আমরা কোন মহাদেশগুলো দেখতে পাচ্ছি, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগরের কোন দিকে অবস্থিত, পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, বা তোমাদের যদি প্রশ্ন হয় আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে কোন মহাদেশ অবস্থিত, লিখবে তোমরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে। এবং আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে কোন কোন মহাদেশ অবস্থিত, তাহলে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আর্কটিক বা উত্তর মহাসাগর ও অ্যান্টার্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর, তাই না, উত্তর ও দক্ষিণ, উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিক মহাসাগর। এটা তোমরা আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। ঠিক আছে, তাহলে এতটুকু গেল আটলান্টিক মহাসাগর। এরপরে তোমাদের আছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন।
এই ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয়, আর ভারত খেয়াল করো মেয়েরা আয়তনের দিক থেকে তৃতীয় আর গভীরতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, ঠিক আছে? আটলান্টিক ওশেন আয়তনের দিক থেকে দ্বিতীয় ছিল, গভীরতার দিক থেকে তৃতীয় ছিল, কিন্তু ভারত মহাসাগর আবার কি হলো, আয়তনের দিক থেকে সে তৃতীয় কিন্তু গভীরতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। ক্লিয়ার মেয়েরা? পৃথিবীর প্রায় 20% জলরাশি জলরাশি এই মহাসাগর ধারণ করে আছে। আচ্ছা, তোমাদের যে জিনিসটা আমি আর আগে বুঝেছিলাম, যেটা একটু আয়তনে এই যে পৃথিবীর 20% জায়গা বলছে, জায়গা দখল করে আছে এই মহাসাগর, স্থান দখল করে আছে, আর জলরাশি পানি যে 71% পানি, ঠিক আছে? ক্লিয়ার, একটু বোঝার চেষ্টা করো মেয়েরা। যেমন প্রশান্ত মহাসাগরও বলা হয়েছিল মোট আয়তনের 1/3 স্থান, বলে নাই যে জলরাশি, মোট জলরাশির বলা হয়নি, বলা হয়েছে পৃথিবীর মোট আয়তনের 1/3 হচ্ছে প্রশান্ত মহাসাগর, জুড়ে আছে কে, প্রশান্ত মহাসাগর, আর পৃথিবীর মোট আয়তনের 20% দখল করে আছে কে, আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? কিন্তু ভারত মহাসাগরের কথা বলেছে জলরাশি, পৃথিবীর যতটুকু জলরাশি আছে এই মোট জলরাশির 20% জলরাশি ধারণ করে আছে কে, ভারত মহাসাগর। ক্লিয়ার মেয়েরা? যেহেতু তার গভীরতা বেশি, তার গভীরতা বেশি, সে তার একটা একটা জিনিস খেয়াল, একটা পাত্র যত গভীর হবে সে তত বেশি পানি ধারণ করতে পারবে, তাই না? পানি ধারণ করতে পারে গভীরতা হিসেবে। তাহলে গোপতালে এই কি বলা হয়েছে, পৃথিবীর প্রায় 20% জলরাশি এই মহাসাগর। তোমরা বলতে পারো যে 20% তো আটলান্টিকও বলেছিলেন ম্যাডাম, কিন্তু 20% হচ্ছে ওটা পৃথিবীর মোট আয়তনের 20%, আটলান্টিক মহাসাগর দখল করে আছে, আর মোট জলরাশির 20% দখল করে আছে ভারত মহাসাগর। ক্লিয়ার? এই মহাসাগরের উত্তরে যে মানচিত্রটা খেয়াল করো, ইন্ডিয়ান ওশেনের মানচিত্র দেখো, উত্তরে বলেছে এশিয়া, উত্তর বলতে আমরা জানি মানচিত্রের উপরের অংশ, উপরে দেখো খেয়াল করো এশিয়া আমরা দেখতে পাচ্ছি কোথায়, উত্তরে এশিয়া, পশ্চিম মানে বাঁদিকে, পশ্চিম হচ্ছে মানচিত্রের বাঁদিকে, পশ্চিম আমরা কি কি দেখতে পাচ্ছি, আফ্রিকা, পশ্চিমে কি আছে, আফ্রিকা, তাই না? উত্তরে আছে এশিয়া, পশ্চিমে আছে আফ্রিকা, এবং একেবারে উত্তর পশ্চিমে কিন্তু ইউরোপও দেখা যাচ্ছে তোমাদের বইয়ে, যদিও সেটা নেই, একেবারে উত্তর পশ্চিমে কি আছে, একেবারে উত্তর উপরে এবং পশ্চিম দিকে, বামে মানে পশ্চিমে, উত্তর পশ্চিমে আছে ইউরোপ, এবং এর ডানে অর্থাৎ পূর্ব দিকে, পূর্বে কি আছে, পূর্বে আছে অস্ট্রেলিয়া, ডানে বা পূর্ব দিকে আমরা কি দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়া, এগুলো কি মহাদেশ, এগুলো হচ্ছে মহাদেশ, এবং দক্ষিণে, এটা মানচিত্রে নেই, দক্ষিণে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, একেবারে ইন্ডিয়ান ওশেনের দক্ষিণে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত, ঠিক আছে? ক্লিয়ার মেয়েরা? তোমার মানচিত্রগুলো চোখের সামনে ভাসলে তোমরা একেবারে মুখস্থ বলে দিতে পারবে, তাহলে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরের আমরা উত্তরে কি আছে এশিয়া, ভারত মহাসাগরের পূর্বে কি আছে অস্ট্রেলিয়া, ভারত মহাসাগরের পশ্চিমে কোন মহাসাগর মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশ, এবং একেবারে উপরে অর্থাৎ উত্তর পশ্চিমে আছে কি আছে, ইউরোপ মহাদেশ, ঠিক আছে, অবস্থিত, এবং এর উত্তরে কি আছে, এর উত্তরে আছে আরব সাগর ও বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের উত্তরে আছে, উত্তরে উত্তরের দিকে আছে কি, আরব সাগর ও বঙ্গোপসাগর, যার জন্য বঙ্গোপসাগর কি বলা হয়, এই ভারত মহাসাগরেরই উত্তরের একটি ধারা বা অংশ হচ্ছে বঙ্গোপসাগর, যেটা আমাদের দেশে, তাই না? আমরা বাংলাদেশে দক্ষিণে সর্বদক্ষিণে রয়েছে কি, বঙ্গোপসাগর, বাংলাদেশের সর্বদক্ষিণে রয়েছে কি, বঙ্গোপসাগর। ক্লিয়ার মেয়েরা? এতটুকু আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, সময় একেবারেই শেষ, আমি গুরুত্বটা আসলে দুঃখিত তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না, আমি আশা করি তোমরা বইটা ভালো করে পড়বে, আর না বুঝতে পারলে আমি অনেক সময় অন্য ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে বঙ্গোপসাগর সম্পর্কে সম্পর্কে আছে, যে একটু বলি আমি তোমাদের বই থেকেই, যে বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত জলরাশির নাম বঙ্গোপসাগর, আমি যেটা বলেছি এটি আসলে ভারত মহাসাগরেরই উত্তর দিকের প্রশস্ত অংশ, ঠিক আছে? এবং আমাদের ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, কর্ণফুলী সহ অসংখ্য নদ নদীর জলপ্রবাহ এসে মিশেছে কোথায়, বঙ্গোপসাগরে। এছাড়া ভারতের গঙ্গা, যমুনা, মহানন্দা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সহ অনেক নদী এসে মিশেছে এখানে, মিয়ানমারের ইরাবতী ও নাফ নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। আচ্ছা, তাহলে এই যে এতটুকু পর্যন্তই, আমি আজকে আর সময় শেষ,
তোমরা বাকিটুকু আশা করছি একটু পড়ে নেবে। আমি আমি তোমাদের কথা দিচ্ছি, সময় হলে অন্য সময় তোমাদেরকে আমি না বুঝলে আমি বুঝিয়ে দিব মহাসাগর এবং সাগরের গুরুত্বগুলিও, ঠিক আছে? মহাসাগর সাগরের গুরুত্ব। তাহলে আজকে আর নাই, একটু বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, ছোট্ট ছোট্ট দুটো বাড়ির কাজ। এশিয়ার মানচিত্র অঙ্কন করে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করো। আমি তোমাদের মানচিত্র দিয়েছি, দুই তিন দুটো মানচিত্রেই মনে হয় বাংলাদেশের অবস্থান দেখিয়েছে, একটা বিশ্ব মানচিত্রে, একটা এশিয়ার মানচিত্রে, তাই না? আবার দক্ষিণ এশিয়ার মানচিত্রও আছে। তোমরা আশা করি তোমরা পারবে, এশিয়ার মানচিত্রটা অঙ্কন করে দেখে দেখে এঁকে নেবে, দেখে আঁকতে আঁকতে হাত এসে যাবে, বাংলাদেশের অবস্থানটা চিহ্নিত করবে। আর বিশ্ব মানচিত্রে, বিশ্ব মানচিত্রে মহাসাগর গুলোর অবস্থান, বিশ্ব মানচিত্রটাও আমি তোমাদেরকে দিয়েছি, স্লাইডে আছে, দেখবে বিশ্ব মানচিত্র থেকে মহাসাগর গুলোর অবস্থান গুলো তোমরা দেখাবে। এই হলো বাড়ির কাজ, এগুলো করবে, বারবার মানচিত্র আঁকবে, আঁকতে আঁকতে দেখবে ফ্রি হ্যান্ড, ফ্রি হাতে আঁকতে আঁকতে দেখবে যে তোমাদের হাতে এসে গেছে, সুন্দরভাবে আঁকতে পারবে আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই, যা পড়িয়েছি এগুলো আবার একটু পড়বে, আবার একটু দেখবে, স্লাইড গুলো খেয়াল করবে, নিজেরা বইয়ের সাথে মেলাবে, পড়ার চেষ্টা করবে। ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।